বর্তমানে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া প্রকৃতি ও ফরেদের দৌলাতে পেঁয়াজ যে কোনো মুহূর্তে মানুষকে সমস্যায় ফেলতে পারে তাই এক প্রকার খাওয়া দাওয়া বন্ধ করে পেঁয়াজের বডিগার্ড হিসাবে রাত পাহারা দিচ্ছেন চাষিরা এমনই চিত্র উঠেল হুগলির পান্ডুয়ায় একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ হস্তরেখাবিদ ও বাস্তুবিদ একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী গরুর দুধে সোনা আছে কিনা তা নিয়ে বিতর্ক বিস্তর তবে বর্তমানে সোনার মোড়াকে মুড়েছে পেঁয়াজ প্রকৃতি ও ফোরেদের সন্ত্রাসে পেঁয়াজ যা দাদাগিরি দেখাচ্ছে তাতে যখন তখন বিপদ হতে পারে তাই কোন ঝক্কি না নিয়ে পেঁয়াজের বডিগার্ড হিসাবে রাত পাহারা দিচ্ছে চাষি ভাইরা এই প্রথমবার এমনই ঘটনায় যথেষ্ট সারা পড়েছে পাণ্ডুয়া ব্লকের খন্নানের আবিরা গ্রামে এই এলাকার পেঁয়াজ চাষী দীপক দাস ভাস্কররা এখন নাওয়া খাওয়া ভুলে রাত জেগে জমিতে পেঁয়াজ পাহারা দিতে ব্যস্ত নভেম্বরে প্রথম সপ্তাহেই এই এলাকায় বীজ পেঁয়াজের চাষ শুরু হয় যে পেঁয়াজ মাটিতে পুটলে পেঁয়াজ থেকে বেরোনোর কলির মাথায় যে ফুল ফোটে সেই ফুল থেকেই পাওয়া বীজ দিয়ে নতুন পেঁয়াজ চারা তৈরি হয় সেই বীজ আমাদের রাজ্যে তো বটেই রাজ্যের বাইরেও পেঁয়াজ চাষের জন্য রপ্তানি করা হয় খন্নান এলাকায় মূলত বড় সাইজের পেঁয়াজ দিয়ে উন্নত মানের বীজ তৈরি করা হয় দিন দুয়েক আগে সেই পেঁয়াজই জমিতে বসানো হয়েছে যার বাজার দর বর্তমানে প্রায় একশো কুড়ি থেকে একশো টাকা কেজি যে হিসাবে এক বিঘা জমিতে পঁচিশ বন পেঁয়াজের দাম এক লক্ষ টাকার মতো পড়ে এত পরিমাণ টাকা দিয়ে বীজ পেঁয়াজের চাষ কোনদিন করেননি এখানকার চাষী ভাইরা পেঁয়াজ চাষী দীপক দাস ভাস্কর বক্তব্য এর আগে দাসদের কোনোদিন পেঁয়াজের দাম এত বাড়েনি তাই মানুষের এই সবজির প্রতি এত লোভ লালসা তৈরি হয়নি কিন্তু এবারে পেঁয়াজের বর্ধিত দাম মানুষের লোভ বাড়িয়েছে ফলে জমি থেকে পেঁয়াজ জুরির আশঙ্কা থাকছে তাই বাধ্য হয়ে আমরা রাতের ঘুম ভুলে জমিতে পেঁয়াজ পাহারা দিচ্ছি অ্যাকচুয়ালি আমরা এখানে পেঁয়াজটা বসেছি যে পেঁয়াজটা বসানো হয়েছে মানে একদম মানে বড়ো সাইজের পেঁয়াজ যাতে পেঁয়াজ এটা দানার জন্য আমরা মেনলি চাষ করেছি যাতে বড়ো সাইজের পেঁয়াজটা বসানো হয়েছে দানার কোয়ালিটিটা যাতে ভালো করা যায় এবং এই বড়ো সাইজের পেঁয়াজ বসাতে গিয়ে দানা মানে পেঁয়াজের দামও প্রচুর এবারে অ্যাকচুয়ালি এই পেঁয়াজগুলি আমাদের একশো কুড়ি টাকা মানে প্রতি কেজিতে পড়ে যাচ্ছে এবং এই পেঁয়াজ থেকে যত মানে বেটার কোয়ালিটির দানা তৈরি হবে তত বেটার কোয়ালিটির মানে পেঁয়াজ ছোটো চারা তৈরি হবে সেখান থেকেই মানে বড়ো বড়ো পেঁয়াজ তৈরি হবে এখান থেকে এগুলো আপনার বিহার থেকে নিয়ে যায় মুর্শিদাবাদ থেকে লোকেশে নিয়ে যাই সারা রাত থেকেই এসব আমরা সবাই মিলে পাহারা দিচ্ছি কারণ হচ্ছে পেঁয়াজের দ্বার দাম হয়ে গেছে প্রচণ্ড হারে চুরি হচ্ছে এবং এগুলো মানে যদি কেউ চুরি করে নিতে পারে বাজারে গিয়ে ভালো দামে বিক্রি করে দেবে যার জন্যই আমরা মানে সারা রাত জেগে এবং মানে আট দিন দশ দিন ধরে এটা পাহারা দিতে হবে না এইট টাইমে ঘর সবই ভুলে যেতে হয় খাওয়া দাওয়াও ভুলে যেতে হয় হ্যাঁ সবকিছু ভুলে গিয়েই পাহারা দিতে হচ্ছে আজ পর্যন্ত কোনোদিনও আমাদের এইভাবে পাহাড়া দিতে হয়নি কারণ হচ্ছে এইভাবে এত তো পেঁয়াজের দাম হয়নি মানুষ মানে পেঁয়াজের প্রতি একটা লোভ বা লালস আছে তৈরি হয়নি এখন মানুষ চুরি করার যাদের ইচ্ছা তারা তো এইভাবে চুরি করে নেবে আর কি যার জন্য আমরা পাহাড়া দিচ্ছি এত বড় জমিতে গার্ডের সংখ্যাও বাড়াতে হয় তাই দুশো টাকা রোজে অতিরিক্ত বডি গার্ড নিতে বাধ্য হচ্ছে তারা কারণটা এবারে আমরা পেঁয়াজ ফুল চাষ করার জন্য যে পেঁয়াজ আমরা মাঠে পুঁতি সেটা প্রচুর দাম পেঁয়াজ প্রায় এই পেঁয়াজ বীজ পেঁয়াজ এখন একশো কুড়ি তিরিশ টাকা কেজি সেই জন্য আমাদের আজকে পাড়াতে চাইছে না হলে চুরি করে নেবে পেঁয়াজের এখন পেঁয়াজ এখন সোনার চেয়েও দামি হয়ে গেছে পেঁয়াজের বডিগার্ড হিসাবে আমরা পাড়াচ্ছি চার পাঁচজন মিলে আমরা পাহাড়া প্রত্যেক প্রত্যেকদিন এখন মোটামুটি দশ এরম পাহারা চলবে যতদিন না গাছ একটু বড় হচ্ছে জল না দিতে পারছি ততদিন চলবে পাহারা গাছটা ফুটতে আপনার এখন পাঁচ ছ দিন পর গাছ ফুটবে সাত আট দিনের মতো একটু হালকা জল দিয়ে তারপরে গাছটা একটু বড়ো হবে তখন ইয়ে করবো না বাড়ি ঘরে চিন্তা করলে হবে না এখন সেই সন্ধেবেলা ঢুকছি আসছি একটুখানি খেতে যাচ্ছি যে আবার রাত্রিবেলা সেই সকালবেলা বাড়ি যাচ্ছি হ্যাঁ প্রত্যেক দিন দুশো টাকা করে দিতে হয় চারটে ছেলে আছে তাহলে কী ঠান্ডায় থাকবে সাইকেলে করে আবার ও মাঠে যেতে হবে সাধারণ মানুষ কিন্তু পিয়াজ পাহাড়ার ঘটনায় হতচকিত। তাদের বক্তব্য আজব দেশের গজব কাহানি এতদিন নেতামন্ত্রীদের বডিগার্ডের পয়সা আমাদের পকেট থেকে যেত। এবার পিয়াজের বডিগার্ডের ভাড়াও আমাদেরকেই গুনতে হবে। পিয়াজের বডিগার্ড আমি আমার জন্মকালে প্রথমবার শুনলাম এবং অতি আশ্চর্য হচ্ছে যে পিয়াজের বডিগার্ড এতদিন মন্ত্রী নেতাদের সেলিব্রিটিদের বডিগার্ডের জন্য আমাদের পয়সা গেছে নাগরিকদের পকেট থেকে। এখন আবার পেঁয়াজের জন্য আমরা একদিক থেকে দেড়শো টাকা কিলো পেঁয়াজ কিনছি পকেট থেকে যাচ্ছে আবার পেঁয়াজের জন্য বডিগার্ড তারও খরচ আমাদের পকেট থেকে যাচ্ছে এরম আজব রাজা মন্ত্রী যদি থাকে আমাদের নাগরিকদের এই দুর্দশাই বইতে হবে হ্যাঁ ওই আজব মন্ত্রী আজব রাজা সব বসে আছে তাদের ক্ষেত্রে এসব স্বাভাবিক নিউজ রাজ বাংলা পান্ডুয়া